আর তারপর এক সময় তো থামতেই হবে, যখন আমার জানালায় এসে বসবে সেই আশ্চর্য পাখি। তারানাথ তান্ত্রিক কথাগুলো বলেছিলেন অনাথ চক্র উপন্যাসে। একদিন এইভাবে আমাদের সবার জানালায় এসে ডাক দিয়ে যাবে সেই পাখি। এক একটা করে গল্প শেষ হয়ে উঠে যাবে আর্কাইভে। গল্পের শেষ লাইনটা কবে বলা হবে তা সচরাচর আমরা জানি না। কোথাও একটা পড়েছিলাম জানেন তো, আমরা প্রতি বছর নিজের মৃত্যুদিনটা পেরিয়ে যাই, জানতেই পারি না। তবে কারোর কারোর সেই দিনটা আন্দাজ করার, তার জন্য প্রস্তুত হওয়ার সৌভাগ্য বা দুর্ভাগ্য হয়। সেই মানুষগুলোর সেই সময়টুকুর চাওয়া পাওয়া আমাদের রোজকার দিনের চেয়ে অনেক আলাদা হয় বোধ হয়। আসলে ওই সময় যা আশা করা হয় তা পূরণ হওয়ার খুব কম সময় পাওয়া যায় কি না? আচ্ছা, ওই সময়ের আশাগুলো কি আদৌ পূরণ হয় নাকি পূরণ হতে দেরি হয়ে যায় অনেক? আসুন আজ গল্প শুনি এমন একজন মানুষের, যে এমনই একটা অদ্ভুত সময়ের পথ ধরে একলা হাঁটছেন। জানি তিনি কি চান, কাকে চান, কিসে একটু ভালো থাকেন। শুরু হচ্ছে আমার আজকের নিবেদন, রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প শেষের রাত্রি। মাসি, ঘুমো যতীন, রাত হলো যে। ওক না রাত, আমার দিন তো বেশি নেই। আমি বলছিলাম মণিকে তার বাপের বাড়ি, ভুলে যাচ্ছি ওর বাপের বাড়ি এখন কোথায়। সীতারামপুরে। হ্যাঁ হ্যাঁ, সীতারামপুরে, সেইখানে মণিকে পাঠিয়ে দাও। আর কতদিন ও রোগীর সেবা করবে, ও শরীর তো তেমন শক্ত নয়। শোনো একবার, এই অবস্থায় তোমাকে ফেলে বউ বাপের বাড়ি যেতে চাইবেন কেন? ডাক্তারেরা কি বলেছে, সে কথা কি সে? তা সে নাই জানল, চোখে তো দেখতে পাচ্ছে। সেদিন বাপের বাড়ি যাওয়ার কথা যেমন একটু ইশারায় বলা, অমনি বউ কেঁদে অস্থির। মাসির এই কথাটার মধ্যে সত্যের কিছু অপলাপ ছিল, সে কথা বলা আবশ্যক। মনির সঙ্গে সেদিন তার এই প্রসঙ্গে যে আলাপ হইয়াছিল সেটা নিম্নলিখিত মতো। বউ, তোমার বাপের বাড়ি থেকে বুঝি কিছু খবর এসেছে, তোমার জাঠতো তো ভাই অনাথকে দেখলুম যেন। হ্যাঁ, মা বলে পাঠিয়েছেন আসছে শুক্রবারে আমার ছোট বোনের অন্নপ্রাশন, তাই ভাবছি। বেশ তো বাছা, একগাছি সোনার হার পাঠিয়ে দাও, তোমার মা খুশি হবেন। ভাবছি আমি যাব, আমার ছোট বোনকে তো দেখিনি, দেখতে ইচ্ছে করে। সে কি কথা, যতীনকে একা ফেলে যাবে? ডাক্তার কি বলেছে শুনেছ তো? ডাক্তার তো বলছিল এখনো তেমন বিশেষ। তা যাই বলুক, ওর ওই দশা দেখে যাবে কি করে? আমার তিন ভাইয়ের পর এই একটি বোন, বড় আদরের মেয়ে, শুনেছি ধুমধাম করে অন্নপ্রাশন হবে, আমি না গেলে মা ভারী। তোমার মায়ের ভাব বাছা আমি বুঝতে পারিনি, কিন্তু যতীনের এই সময় তুমি যদি যাও তোমার বাবা ভারী রাগ করবেন, সে কথা আমি বলে রাখছি। তা জানি, তোমাকে এক লাইন লিখে দিতে হবে মাসি, যে কোনো ভাবনার কিছু নেই, আমি গেলে বিশেষ কোনো। তুমি গেলে কোনো ক্ষতি নেই সে কি জানি নে, কিন্তু তোমার বাপকে যদি লিখতেই হয় আমার মনে যা আছে সব খুলেই লিখব। আচ্ছা বেশ, তুমি লিখো না, আমি ওকে গিয়ে বললেই উনি। দেখো বউ, অনেক শুয়েছি, কিন্তু এই নিয়ে তুমি যদি যতীনের কাছে যাও কিছুতেই সইব না, তোমার বাবা তোমাকে ভালো রকমই চেনেন, তাকে ভোলাতে পারবে না। এই বলিয়া মাসি চলিয়া আসিলেন। মণি খানিক্ষণের জন্য রাগ করিয়া বিছানার উপর পড়িয়া রহিল। পাশের বাড়ি হইতে সই আসিয়া জিজ্ঞাসা করিল, এ কি সই, গোসা কেন? দেখো দেখি ভাই, আমার একমাত্র বোনের অন্নপ্রাশন, এরা আমাকে যেতে দিতে চায় না। উমা, সে কি কথা, যাবে কোথায়? স্বামী যে রোগে শুষছে। আমি তো কিছুই করিনি, করতেও পারিনি, বাড়িতে সবাই চুপচাপ, আমার প্রাণ হাঁপিয়ে ওঠে, এমন করে আমি থাকতে পারিনি তা বলছি। তুমি ধন্য মেয়ে মানুষ। তা আমি ভাই তোমাদের মতো লোক দেখানে ভান করতে পারিনি,
পাছে কেউ কিছু মনে করে বলে মুখ গুজরে ঘরের কোণে পড়ে থাকা আমার কর্ম নয়। তো কি করবে শুনি? আমি যাবই, আমাকে কেউ ধরে রাখতে পারবে না। ইস, তেজ দেখে বাঁচিনি, চললুম, আমার কাজ আছে। বাপের বাড়ি যাইবার প্রসঙ্গে মণি কাঁদিয়াছে এই খবরে যতীন বিচলিত হইয়া বালিশটাকে পিঠের কাছে টানিয়া তুলিল এবং একটু উঠিয়া হেলান দিয়া বসিল। বলিল, মাসি, এই জানলাটা আর একটু খুলে দাও, আর এই আলোটা এ ঘরে দরকার নেই। জানালা খুলিতেই স্তব্ধ রাত্রি অনন্ত তীর্থপথের পথিকের মতো রোগীর দরজার কাছে চুপ করিয়া দাঁড়াইল। কত যুগের কত মৃত্যুকালের সাক্ষী ওই তারাগুলি যতীনের মুখের দিকে তাকাইয়া রহিল। যতীন এই বৃহৎ অন্ধকারের পটের ওপর তাহার মনির মুখখানি দেখিতে পাইল। সেই মুখের টাগর দুটি চক্ষু মোটা মোটা জলের ফোঁটায় ভরা। সে জল যেন আর শেষ হইল না, চিরকালের জন্য ভরিয়া রহিল। অনেকক্ষণ সে চুপ করিয়া আছে দেখিয়া মাসি নিশ্চিত হইলেন, ভাবিলেন যতীনের ঘুম আসিয়াছে। এমন সময় সে হঠাৎ বলিয়া উঠিল, মাসি, তোমরা কিন্তু বরাবর মনে করে এসেছ মনির মন চঞ্চল, আমাদের ঘরে ওর মন বসেনি, কিন্তু দেখো। না বাবা, ভুল বুঝেছিলুম, সময় হলেই মানুষকে চেনা যায়। মাসি, যতীন ঘুমোও বাবা, তুমি আমাকে একটু ভাবতে দাও, একটু কথা কইতে দাও, বিরক্ত হইও না মাসি। আচ্ছা আচ্ছা, বলো বাবা কি বলবে। আমি বলছিলাম, মানুষের নিজের মন নিজে বুঝতে কত সময় লাগে। একদিন যখন মনে করতুম আমরা কেউ মনির মন পেলুম না, তখন চুপ করে সহ্য করেছি, তোমরা তখন। না বাবা, অমন কথা বলো না, আমিও সহ্য করেছি। মন তো মাটির ঢেলা নয়, কুড়িয়ে নিলেই তো নেওয়া যায় না। আমি জানতুম মনি নিজের মন এখনো বোঝেনি, কোনো একটা আঘাতে যেদিন বুঝবে সেদিন আর। ঠিক কথা যতীন, সেই জন্যই ও ছেলে মানুষিতে কোনোদিন কিছু মনে করিনি। মাসি একথার কোনো উত্তর করিলেন না, কেবল মনে মনে দীর্ঘ নিঃশ্বাস ফেলিলেন। কতদিন তিনি লক্ষ্য করিয়াছেন যতীন বারান্দায় আসিয়া রাত কাটাইয়াছে, বৃষ্টির ছাট আসিয়াছে তবুও ঘরে যায় নাই। কতদিন সে মাথা ধরিয়া বিছানায় পড়িয়া একান্ত ইচ্ছা মণি আসিয়া মাথায় একটু হাত বুলাইয়া দেয়। মণি তখন সখীদের সঙ্গে দল বাঁধিয়া থিয়েটার দেখিতে যাইবার আয়োজন করিতেছে। তিনি যতীনকে পাখা করিতে আসিয়াছেন, সে বিরক্ত হইয়া তাহাকে ফিরাইয়া দিয়াছে। সেই বিরক্তির মধ্যে কত বেদনা তাহা তিনি জানিতেন। কতবার তিনি যতীনকে বলিতে চাহিয়াছেন, বাবা, তুমি ওই মেয়েটার দিকে অত বেশি মন দিও না, ও একটু চাহিতে শিখুক, মানুষকে একটু কাঁদানো চাই। কিন্তু এসব কথা বলিবার নহে, বলিলেও কেহ বোঝে না। যতীনের মনে নারী দেবতার একটি পীঠস্থান ছিল, সেইখানে সে মণিকে বসাইয়াছে। সেই তীর্থক্ষেত্রে নারীর অমৃতপাত্র চিরদিন তাহার ভাগ্যে শূন্য থাকিতে পারে একথা মনে করা তাহার পক্ষে সহজ ছিল না। তাই পূজা চলিতেছিল, অর্ঘ ভরিয়া উঠিতেছিল, বরলাভের আশা পরাভব মানিতেছিল না। মাসি যখন আবার ভাবিতেছিলেন যতীন ঘুমাইয়াছে, এমন সময় সে হঠাৎ বলিয়া উঠিল, আমি জানি তুমি মনে করেছিলে মণিকে নিয়ে আমি সুখী হতে পারিনি, তাই তার উপর রাগ করতে। কিন্তু মাসি, সুখ জিনিসটা ওই তারাগুলোর মতো, সমস্ত অন্ধকার লেপে রাখে না, মাঝে মাঝে ফাঁক থেকে যায়। জীবনে কত ভুল করি, কত ভুল বুঝি, তবুও তার ফাঁকে ফাঁকে কি স্বর্গের আলো জ্বলেনি? কোথা থেকে আমার মনের ভিতরটি আজ এমন আনন্দে ভরে উঠেছে? মাসি আস্তে আস্তে যতীনের কপালে হাত বুলাইয়া দিতে লাগিলেন। অন্ধকারে তাহার দুই চক্ষু বাহিয়া যে জল পড়িতেছিল তাহা কেউ দেখিতে পাইল না। আমি ভাবছি মাসি, ওর অল্প বয়স, ও কি নিয়ে থাকবে? অল্প বয়স কিসে যতীন, এ তো ঠিক বয়স,
আমরাও তো বাছা অল্প বয়সেই দেবতাকে সংসারের দিকে ভাসিয়ে অনন্তের মধ্যে বসিয়েছি, তাতে ক্ষতি হয়েছে কি? তাও বলি, সুখেরই বা এত বেশি দরকার কিসের? মাসি, মনির মনটি যেই জাগবার সময় হল অমনি আমি ভাবো কেন যতীন, মন যদি জাগে তবে সেই কি কম ভাগ্য? হঠাৎ অনেক দিনের শোনা একটা বাউলের গান যতীনের মনে পড়িয়া গেল। ওরে মন যখন জাকলি নাড়ে তখন মনের মানুষ এলো দাঁড়ে, তার চলে যাওয়ার শব্দ শুনে ভাঙলোরে ঘুম ও তোর ভাঙলোরে ঘুম অন্ধকারে। মাসি, কটা বেজেছে? এই নটা বাজবে। সবে নটা? আমি ভাবছিলাম বুঝি দুটো তিনটে কি কটা হবে। সন্ধ্যার পর থেকেই আমার দুপুর রাত আরম্ভ হয়। তবে তুমি আমার ঘুমের জন্য অত ব্যস্ত হয়েছিলে কেন? কাল সন্ধ্যের পর এই রকম কথা কইতে কইতে কত রাত পর্যন্ত তোমার আর ঘুম এলো না, তাই আজ তোমাকে সকাল সকাল ঘুমুতে বলছি। মনি কি ঘুমিয়েছে? না, সে তোমার জন্য মুসুরির ডালে স্যুপ তৈরি করে তবে ঘুমোতে যায়। বলো কি মাসি, মনি কি তবে? সেই তো তোমার জন্য সব পথ্যি তৈরি করে দেয়, তার কি বিশ্রাম আছে? আমি ভাবতুম মনি বুঝি মেয়ে মানুষের কি আর এসব শিখতে হয়, দায়ে পড়লেই আপনি করে নেয়। আজ দুপুরবেলা মৌরলা মাছের যে ঝোল হয়েছিল তাতে বড় সুন্দর একটা তার ছিল, আমি ভাবছিলাম বোধহয় তোমারই হাতের তৈরি। কপাল আমার, মনি কি আমাকে কিছু করতে দেয়? তোমার গামছা তোয়ালে নিজের হাতে কেচে শুকিয়ে রাখে, জানে যে কোথাও একটু নোংরা তুমি দেখতে পারো না। তোমার বাইরের বৈঠকখানা যদি একবার দেখো তবে দেখতে পাবে মনি দু বেলা সমস্ত ঝেড়ে মুছে কেমন তকতকে করে রেখে দিয়েছে। আমি যদি তোমার এঘরে ওকে সর্বদা আসতে দিতুম তাহলে কি আর রক্ষা থাকতো? ও তো তাই চায়। মনির শরীরটা বুঝি? ডাক্তারেরা বলে রোগীর ঘরে ওকে সর্বদা আনাগোনা করতে দেওয়া কিছুতেই উচিত নয়। ওর মন ভারী নরম কি না, তোমার কষ্ট দেখলে দুদিনে যে শরীর ভেঙে পড়বে। মাসি, তুমি ওকে ঠেকিয়ে রাখো কি করে? আমাকেও বড্ড মানে বলেই পারি, তবু বারবার গিয়ে খবর দিয়ে আসতে হয়, ওই আমার আর এক কাজ হয়েছে। আকাশের তারাগুলি যেন করুণা বিকলিত চোখের জলের মতো চলচল করিতে লাগিল। যে জীবন আজ বিদায় লইবার পথে আসিয়া দাঁড়াইয়াছে, যতীন তাহাকে মনে মনে কৃতজ্ঞতার প্রণাম করিল এবং সম্মুখে মৃত্যু আসিয়া অন্ধকারের ভিতর হইতে যে দক্ষিণ হাত বাড়াইয়া দিয়াছে, যতীন স্নিগ্ধ বিশ্বাসের সহিত তাহার উপরে আপনার রোগক্লিষ্ট হাতখানি রাখিল। একবার নিঃশ্বাস ফেলিয়া একটুখানি উসখুস করিয়া যতীন বলিল, মাসি, মনি যদি জেগেই থাকে তাহলে একবার যদি তাকে এখনই ডেকে দিচ্ছি। বাবা, আমি বেশিক্ষণ তাকে এঘরে রাখতে চাইনি, কেবল 5 মিনিট, ওই দুটো একটা কথা যা বলবার আছে। মাসি দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া মনিকে ডাকিতে আসিলেন। এদিকে যতীনের নাড়ি দ্রুত চলিতে লাগিল। যতীন জানে আজ পর্যন্ত সে মনির সঙ্গে ভালো করিয়া কথা জমাইতে পারে নাই, দুই যন্ত্র সরে মাথা একসঙ্গে আলাপ চলা বড় কঠিন। মনি তাহার সঙ্গিনীদের সঙ্গে অনর্গল বকিতেছে হাসিতেছে, দূর হইতে তাহাই শুনিয়া যতীনের মন কতবার ঈর্ষায় পীড়িত হইয়াছে। যতীন নিজেকেই দোষ দিয়াছে, সে কেন অমন করিয়া যাহা তাহা লইয়া কথা কহিতে পারে না? পারে না যে তাহাও তো নহে, নিজের বন্ধুবান্ধবের সঙ্গে যতীন সামান্য বিষয় লইয়াই কি আলাপ করে না? কিন্তু পুরুষের যাহা তাহা তো মেয়েদের যাহা তাহার সঙ্গে মেলে না। বড় কথা, একলাই একটানা বলিয়া যাওয়া চলে, অন্য পক্ষ মন দিল কি দিল না খেয়াল না করিলেই হয়, কিন্তু তুচ্ছ কথায় নিয়ত দুই পক্ষের যোগ থাকা চাই। বাঁশি একাই বাজিতে পারে, কিন্তু দুইয়ের মিল না থাকিলে করতলের খচমচ জমে না। এই জন্য কত সন্ধ্যাবেলায় যতীন মনির সঙ্গে যখন খোলা বারান্দায় মাদুর পাতিয়া বসিয়াছে, দুটো চারটে টানাবোনা কথার পরেই কথার সূত্র একেবারে ছিঁড়িয়া ফাঁক হইয়া গেছে। তাহার পরে সন্ধ্যের নীরবতা
যেন লজ্জায় মরিতে চাহিয়াছে। যদি বুঝিতে পারিয়াছে মনি পালাইতে পারিলে বাঁচে, মনে মনে কামনা করিয়াছে এখনই কোনো একজন তৃতীয় ব্যক্তি যেন আসিয়া পড়ে। কেননা দুইজনে কথা কওয়া কঠিন, তিনজনে সহজ। মনি আসিলে আজ কেমন করিয়া কথা আরম্ভ করিবে, যতীন তাহাই ভাবিতে লাগিল। ভাবিতে গেলে কথাগুলো কেমন অস্বাভাবিক রকম বড় হইয়া পড়ে, সেসব কথা চলিবে না। যতীনের আশঙ্কা হইতে লাগিল আজকের রাত্রের 5 মিনিটও ব্যর্থ হইবে। অথচ তাহার জীবনে এমনতর নিরালা 5 মিনিট আর কটাই বা বাকি আছে। এ কি বউ, কোথাও যাচ্ছ নাকি? সীতারামপুর যাব। সে কি কথা, কার সঙ্গে যাবে? অনাথ নিয়ে যাচ্ছে। লক্ষ্মী মা আমার, তুমি যেও না, আমি তোমাকে বারণ করব না, কিন্তু আজ নয়। টিকিট কিনে গাড়ি রিজার্ভ করা হয়ে গেছে। তা হোক, ও লোকসান গায়ে সইবে, তুমি কাল সকালেই চলে যেও, আজ যেও না। মাসি, আমি তোমাদের তিথিবার মানিনি, আজ গেলে দোষ কি? যতীন তোমাকে ডেকেছে, তোমার সঙ্গে তার কিছু কথা আছে। বেশ তো, এখনো একটু সময় আছে, আমি তাকে বলে আসছি। না, তুমি বলতে পারবে না যে যাচ্ছ। তা বেশ, কিছু বলবো না, কিন্তু আমি দেরি করতে পারবো না, কালই অন্নপ্রাশন, আজ যদি না যাই তো চলবে না। আমি জোরহাত করছি বউ, আমার কথা আজ একদিনের মতো রাখো, আজ একটু মন শান্ত করে যতীনের কাছে বসো, তাড়াতাড়ি করো না। তো কি করবো বলো, গাড়ি তো আমার জন্য বসে থাকবে না, ওনার চলে গেছে, 10 মিনিট পরেই সে এসে আমাকে নিয়ে যাবে, এই বেলা তার সঙ্গে দেখা সেরে আসি গে। না তবে থাক, তুমি যাও, এমন করে তার কাছে যেতে দেব না। ওরে অভাগিনী, তুই যাকে এত দুঃখ দিলি সে তো সব বিসর্জন দিয়ে আজপাতে কাল চলে যাবে, কিন্তু যতদিন বেঁচে থাকবি এদিনের কথা তোকে চিরদিন মনে রাখতে হবে। ভগবান আছেন, ভগবান আছেন, সে কথা তুই একদিন ঠিক বুঝবি। মাসি, তুমি অমন করে সাপ দিও না বলছি। ওরে বাপরে, আর কেন বেঁচে আছিস রে বাপ, পাপের যে শেষ নেই, আমি আর ঠেকিয়ে রাখতে পারলুম না। মাসি একটু দেরি করিয়া রোগীর ঘরে গেলেন, আশা করিলেন যতীন ঘুমাইয়া পড়িবে, কিন্তু ঘরে ঢুকিতেই দেখিলেন বিছানার ওপর যতীন নড়িয়া চড়িয়া উঠিল। মাসি বলিলেন, এই এক কাণ্ড করে বসেছে, কি হয়েছে, মনি এলো না, এত দেরি করলে কেন মাসি? গিয়ে দেখি সে তোমার দুধ জাল দিতে গিয়ে পুড়িয়ে ফেলেছে বলে কান্না। আমি বলি হয়েছে কি, আরো তো দুধ আছে, কিন্তু অসাবধান হয়ে তোমার খাবার দুধ পুড়িয়ে ফেলেছে, বউয়ের এ লজ্জার কিছুতেই যায় না। আমি তাকে অনেক করে ঠান্ডা করে বিছানায় শুইয়ে রেখে এসেছি, আজ আর তাকে আনলুম না, সে একটু ঘুমুক। মনি আসিল না বলিয়া যতীনের বুকের মধ্যে যেমন বাজিল তেমনি সে আরামও পাইল। তাহার মনে আশঙ্কা ছিল যে পাছে মনি সশরীরে আসিয়া মনির ধ্যান মাধুরীটুকুর প্রতি জুলুম করিয়া যায়, কেননা তাহার জীবনে এমন অনেকবার ঘটিয়াছে। দুধ পুড়াইয়া ফেলিয়া মনির কোমল হৃদয় অনুতাপে ব্যথিত হইয়াছে, ইহার রষ্টকুতে তাহার হৃদয় ভরিয়া উঠিতে লাগিল। মাসি। কি বাবা? আমি বেশ জানছি আমার দিন শেষ হয়ে এসেছে, কিন্তু আমার মনে কোনো খেদ নেই, তুমি আমার জন্য শোক করো না। না বাবা, আমি শোক করব না, জীবনই যে মঙ্গলময় আর মরণ যে নয় এ কথা আমি মনে করিনি। মাসি, তোমাকে আমি সত্যি বলছি, মৃত্যুকে আমার বড় মধুর মনে হচ্ছে। অন্ধকার আকাশের দিকে যতীন তাকাইয়া দেখিতেছিল, তাহার মনই আজ মৃত্যুর বেশ ধরিয়া আসিয়া দাঁড়াইয়াছে। সে আজ অক্ষয় যৌবনে পূর্ণ, সে গৃহিণী, সে জননী, সে রূপসী, সে কল্যাণী। তাহারই এলো চুলের ওপর ওই আকাশের তারাগুলি লক্ষ্মীর স্বহস্তের আশীর্বাদের মালা, তাহাদের দুজনের মাথার ওপরে ওই অন্ধকার মঙ্গল বস্ত্রখানি মেলিয়া ধরিয়া আবার যেন নূতন করিয়া শুভদৃষ্টি হইল। রাত্রির এই বিপুল অন্ধকার ভরিয়া গেল মনির অনিমেষ প্রেমে দৃষ্টিপাতে। এই ঘরের বধু মনি, এই একটুখানি মনি আজ বিশ্বরূপ ধরিল।
জীবন মরণের সঙ্গম তীর্থে ওই নক্ষত্রবেদীর ওপর সে বসিল। নিস্তব্ধ রাত্রি মঙ্গল ঘটের মতো পূর্ণধারায় ভরিয়া উঠিল। যতীন জোড়হাত করিয়া মনে মনে কহিল, এতদিনের পরে ঘুমটা খুলিল, এই ঘোর অন্ধকারের মধ্যে আবরণ ঘুচিল, অনেক কাঁদাইয়াছ সুন্দর, হে সুন্দর, তুমি আর ফাঁকি দিতে পারিবে না। কষ্ট হচ্ছে মাসি, কিন্তু যত কষ্ট মনে করছো তার কিছুই নয়, আমার সঙ্গে আমার কষ্টের ক্রমশই যেন বিচ্ছেদ হয়ে আসছে। বোঝাই নৌকার মতো এতদিন সে আমার জীবন জাহাজের সঙ্গে বাঁধা ছিল, আজ যেন বাঁধন কাটা পড়েছে, সে আমার সব বোঝা নিয়ে দূরে ভেসে চলল, এখনো তাকে দেখতে পাচ্ছি কিন্তু তাকে যেন আর আমার বলে মনে হচ্ছে না। এ দুদিন মণিকে একবারও দেখিনি মাসি। পিঠের কাছে আর একটা বালিশ দেবো কি যতীন? আমার মনে হচ্ছে মাসি, মনিও যেন চলে গেছে, আমার বাঁধন ছেঁড়া দুঃখে নৌকাটির মতো চলে গেছে। বাবা একটু বেদানার রস খাও, তোমার গলা শুকিয়ে আসছে। আমার উইলটা কাল লেখা হয়ে গেছে, সে কি আমি তোমাকে দেখিয়েছি ঠিক মনে পড়ছে না। আমার তো একবার দরকার নেই যতীন। মা যখন মারা যান আমার তো কিছুই ছিল না, তোমার খেয়ে তোমার হাতে আমি মানুষ, তাই বলছিলুম। সে আবার কি কথা, আমার তো কেবল এই বাড়িখানি আর সামান্য কিছু সম্পত্তি ছিল, বাকি তো সবই তোমার নিজের রোজগার। কিন্তু এই বাড়িটা কিসের বাড়ি আমার? কত দালান তুমি বাড়িয়েছো, আমার সেটুকু কোথায় আছে খুঁজেই পাওয়া যায় না। মনি তোমাকে ভিতরে ভিতরে খুব, সে কি জানি নে যতীন, কিন্তু তুমি এখন ঘুমো বাবা। আমি মনিকে সব লিখে দিলুম বটে, কিন্তু তোমারই সব রইল মাসি, ও তো তোমাকে কখনো অমান্য করবে না। সেজন্য অত ভাবছো কেন বাছা? তোমার আশীর্বাদেই আমার সব, তুমি আমার উইল দেখে এমন কথা কোনোদিনও মনে করো না। ও কি যতীন, তোমার জিনিস তুমি মনিকে দিয়েছো বলে আমি মনে করব? আমার এমনি পোড়া মন, তোমার জিনিস ওর নামে লিখে দিয়ে যেতে পারছো বলে তোমার যে সুখ, সেই তো আমার সকল সুখের বেশি বাপ। কিন্তু তোমাকেও আমি, দেখ যতীন, এইবার কিন্তু আমি রাগ করব, তুই চলে যাবি আর তুই আমাকে টাকা দিয়ে ভুলিয়ে রেখে যাবি। মাসি টাকার চেয়ে আরো বড় যদি কিছু তোমাকে দিয়েছিস যতীন, ঢের দিয়েছিস, আমার শূন্য ঘর ভরেছিলি, এ আমার অনেক জন্মের ভাগ্যি, এতদিন বুক ভরে পেয়েছি, আজ আমার পাওনা যদি পুড়িয়ে গিয়ে থাকে তো নালিশ করব না, দাও সব লিখে দাও, বাড়ি ঘর জিনিসপত্র ঘোড়াগাড়ি তালুক মুলুক যা আছে সব মনির নামে লিখে দাও, এসব বোঝা আমার সইবে না। তোমার ভোগের রুচি নেই, কিন্তু মনির বয়স অল্প, তাই ও কথা বলিস নে, ও কথা বলিস নে, ধনসম্পদ দিতে চাস দে, কিন্তু ভোগ করা কেন ভোগ করবে না মাসি? না গো না, পারবে না, পারবে না, আমি বলছি ওর মুখে রুচবে না, গলা শুকিয়ে কাঠ হয়ে যাবে, কিছুতেই কোনো রস পাবে না। যতীন চুপ করিয়া রহিল, তাহার অভাবে সংসারটা মনির একেবারে বিস্বাদ হইয়া যাইবে, এ কথা সত্য কি মিথ্যা, সুখের কি দুঃখের, তাহার সে যেন ভাবিয়া কিছু ঠিক করিতে পারিল না। আকাশের তারা যেন তাহার হৃদয়ের মধ্যে আসিয়া কানে কানে বলিল, এমনি বটে, আমরা তো হাজার হাজার বছর হইতে দেখিয়া আসিলাম, সংসার জোড়া এই সমস্ত আয়োজন এত বড়ই ফাঁকি। যতীন গভীর একটা নিঃশ্বাস ফেলিয়া বলিল, দেবার মতো জিনিস তো আমরা কিছুই দিয়ে যেতে পারিনি। কম কি দিয়ে যাচ্ছ বাছা, এই ঘর বাড়ি টাকা করি ছল করে তুমি ওকে যে কি দিয়ে গেলে, তার মূল্য ওকে কোনোদিন বুঝবে না, তুমি যা দিয়েছ তাই মাথা পেতে নেওয়ার শক্তি বিধাতা ওকে দিন, এই আশীর্বাদ আমি ওকে করি। আর একটু বেদনার রস দাও, আমার গলা শুকিয়ে এসেছে, মনে কি কাল এসেছিল আমার ঠিক মনে পড়ছে না। এসেছিল, তখন তুমি ঘুমিয়ে পড়েছিলে,
শিয়রের কাছে বসে অনেকক্ষণ বাতাস করে তারপর ধোবাকে তোমার কাপড় দিতে গেল। আশ্চর্য, বোধহয় আমি ঠিক সেই সময়ই স্বপ্ন দেখছিলাম, যেন মণি আমার ঘরে আসতে চাচ্ছে, দরজা অল্প একটু ফাঁক হয়েছে, ঠেলাঠেলি করছে, কিন্তু কিছুতেই সেইটুকুর বেশি আর খুলছে না। কিন্তু মাসি, তোমরা একটু বাড়াবাড়ি করছো, ওকে দেখতে দাও যে আমি মরছি, নইলে মৃত্যুকে হঠাৎ সইতে পারবে না। বাবা, তোমার পায়ের উপরে এই পশমের শালটা টেনে দিই, পায়ের তলা ঠান্ডা হয়ে গেছে। না মাসি, গায়ের উপর কিছু দিতে ভালো লাগছে না। জানিস যতীন, এই শালটা মনির তৈরি, এতদিন রাত জেগে সে তোমার জন্য তৈরি করছিল, কালই শেষ করেছে। যতীন শালটা লইয়া দুই হাতিয়া একটু নাড়াচাড়া করিল, মনে হইল পশমের কোমলতা যেন মনির মনির জিনিস। সে যে যতীনকে মনে করিয়া রাত জাগিয়া এটি বুনিয়াছে, তাহার মনির সেই প্রেমের ভাবনাটি ইহার সঙ্গে গাঁথা পড়িয়াছে। কেবল পশম দিয়া নহে, মনির কোমল আঙুলে স্পর্শ দিয়া ইহা বোনা। তাই মাসি যখন শালটা তাহার পায়ের ওপর টানিয়া দিলেন, তখন তাহার মনে হইল মনি রাত্রির পর রাত্রি জাগিয়া তাহার পদসেবা করিতেছে। কিন্তু মাসি, আমি যে জানতুম মনি সেলাই করতে পারে না, সে সেলাই করতে ভালোই বাসে না। মন দিয়ে শিখলে কতক্ষণ লাগে তাকে দেখিয়ে দিতে হয়েছে, ওর মধ্যে অনেক ভুল সেলাইও আছে। ভুল থাক না, ও তো প্যারিসের এক্সিবিশনে পাঠানো হবে না, ভুল সেলাই দিয়ে আমার পা ঢাকা বেশ চলবে। সেলাইয়ে যে অনেক ভুল ত্রুটি আছে সেই কথা মনে করিয়াই যতীনের আরো বেশি আনন্দ হইল। বেচারা মনি পারে না, জানে না, বারবার ভুল করিতেছে, তবু ধৈর্য ধরিয়া রাত্রির পর রাত্রি সেলাই করিয়া চলিয়াছে। এই কল্পনাটি তার কাছে বড় করুণ, বড় মধুর লাগিল। এই ভুলে ভরা শালটাকে আবার সে একটু নাড়িয়া চাড়িয়া লইল। মাসি, ডাক্তার বুঝি নিচের ঘরে? হ্যাঁ যতীন, আজ রাত্রে থাকবেন। কিন্তু আমাকে যেন মিছে মিছে ঘুমের ওষুধ দেওয়া না হয়, দেখছো তো ওতে আমার ঘুম হয় না, কেবল কষ্টই বাড়ে। আমাকে ভালো করে জেগে থাকতে দাও। জানো মাসি, বৈশাখ দ্বাদশীর রাত্রে আমাদের বিয়ে হয়েছিল, কাল সেই দ্বাদশী আসছে, কাল সেই দিনকার রাত্রের সব তারা আকাশে জ্বালানো হবে। মনির বোধহয় মনে নেই, আমি তাকে সেই কথাটি আজ মনে করিয়ে দিতে চাই, কেবল তাকে তুমি দু মিনিটের জন্য ডেকে দাও। চুপ করে রইলে কেন? বোধহয় ডাক্তার তোমাকে বলেছে আমার শরীর দুর্বল, এখন যাতে আমার মনে কোনো। কিন্তু আমি তোমাকে নিশ্চয় বলছি মাসি, আজ রাত্রেই তার সঙ্গে দুটি কথা কয়ে নিতে পারলে আমার মন খুব শান্ত হয়ে যাবে, তাহলে বোধহয় আর ঘুমোবার ওষুধ নিতে হবে না। আমার মন তাকে কিছু বলতে চাচ্ছে বলেই এই দু রাত্রি আমার ঘুম হয়নি। মাসি, তুমি অমন করে কেঁদো না গো, আমি বেশ আছি। আমার মন আজ যেমন ভরে উঠেছে, আমার জীবনে এমন আর কখনো হয়নি, সেই জন্যই আমি মনিকে ডাকছি। মনে হচ্ছে আজ যেন আমার ভরা হৃদয়টি তার হাতে দিয়ে যেতে পারবো। তাকে অনেক দিন অনেক কথা বলতে চেয়েছিলাম, বলতে পারিনি, কিন্তু আর এক মুহূর্ত দেরি করা নয়, তাকে এখনই ডেকে দাও, এরপরে আর সময় পাব না। না মাসি, তোমার ওই কান্না আমি সইতে পারিনি, এতদিন তো শান্ত ছিলে, আজ কেন এমন হলো? ওরে যতীন, ভেবেছিলাম আমার সব কান্না ফুরিয়ে গেছে, কিন্তু এখন দেখতে পাচ্ছি এখনো বাকি আছে, আজ আর পারছি নে। মনিকে ডেকে দাও, তাকে বলে দেব কালকে রাতের জন্য যেন। যাচ্ছি বাবা, শম্ভু দরজার কাছে রইল, যদি কিছু দরকার হয় ওকে ডেকো। মাসি মনির শোবার ঘরে গিয়া মেঝের ওপর বসিয়া ডাকিতে লাগিলেন, ওরে আয় একবার, আয়, আয় রে রাক্ষসী, যে তোকে সব দিয়েছে তার শেষ কথাটা রাখ, সে মরতে বসেছে, আর মারিস নে তাকে। যতীন পায়ের শব্দে চমকিয়া উঠিয়া কহিল, মনি? না, আমি শম্ভু, আমাকে ডাকছিলেন।
একবার তোর বউ ঠাকুরনকে ডেকে দে। কাকে? বউ ঠাকুরনকে। তিনি তো এখনো ফেরেননি। কোথায় গেছেন? সীতারামপুরে। আজই গেছেন? না না, আজ তিন দিন হলো গেছেন। ক্ষণকালের জন্য যতীনের সর্বাঙ্গ ছিমছিম করিয়া আসিল। সে চোখে অন্ধকার দেখিল। এতক্ষণ বালিশে ঠেসান দিয়া বসিয়াছিল, শুইয়া পড়িল। পায়ের ওপর সেই পশমের শাল ঢাকা ছিল, সেটা পা দিয়া ঠেলিয়া দিল। অনেকক্ষণ পর মাসি যখন আসিলেন, যতীন মনের কথা কিছুই বলিল না। মাসি ভাবিলেন সে কথা উহার মনে নাই। হঠাৎ যতীন একসময় বলিয়া উঠিল, মাসি, তোমাকে কি আমার সেদিনকার স্বপ্নের কথা বলেছি? কোন স্বপ্ন? মণি যেন আমার ঘরে আসবার জন্য দরজা ঠেলছিল, কোনো মতে এই দরজা এতটুকুর বেশি ফাঁক হল না। সে বাইরে দাঁড়িয়ে দেখতে লাগলো, কিন্তু কিছুতেই ঢুকতে পারল না। মণি চিরকাল আমার ঘরের বাইরেই দাঁড়িয়ে রইল। তাকে অনেকবার করে ডাকলুম, কিন্তু এখানে তার জায়গা হল না। মাসি কিছু না বলিয়া চুপ করিয়া রহিলেন। ভাবিলেন যতীনের জন্য মিথ্যা দিয়া যে একটুখানি স্বর্গ রচিতেছিলাম, সে আর টিকিল না। দুঃখ যখন আসে তাহাকে স্বীকার করাই ভালো। প্রবঞ্চনার দ্বারা বিধাতার মাঠ ঠেকাইবার চেষ্টা করা কিছুই নয়। মাসি, তোমার কাছে যে স্নেহ পেয়েছি সে আমার জন্ম জন্মান্তরের পাথেয়, আমার সমস্ত জীবন ভরে নিয়ে চললুম। আর জন্মে তুমি নিশ্চয়ই আমার মেয়ে হয়ে জন্মাবে, আমি তোমাকে বুকে করে মানুষ করব। বলিস কি যতীন, আমি আবার মেয়ে হয়ে জন্মাব? না হয় তোর কোলে ছেলে হয়েই জন্ম হবে, সেই কামনাই কর না। না না, ছেলে না। ছেলেবেলায় তুমি যেমন সুন্দরী ছিলে, তেমন অপরূপ সুন্দরী হয়েই তুমি আমার ঘরে আসবে। আমার মনে আছে আমি তোমাকে কেমন করে সাজাবো। আর বকিস নে যতীন, বকিস নে, একটু ঘুমো। তোমার নাম দেব লক্ষ্মী রানী। ও তো একেলে নাম হলো না। না, একেলে নাম না। মাসি, তুমি আমার সাবেক কেলে, তাই সাবেক কাল নিয়েই তুমি আমার ঘরে এসো। তোর ঘরে আমি কন্যাদায়ের দুঃখ নিয়ে আসবো, এ কামনা তো আমি করতে পারিনি। মাসি, তুমি আমাকে দুর্বল মনে করো, আমাকে দুঃখ থেকে বাঁচাতে চাও। বাছা, আমার যে মেয়ে মানুষের মন, আমি দুর্বল, সেই জন্য আমি বড় ভয়ে ভয়ে তোকে সকল দুঃখ থেকে চিরদিন বাঁচাতে চেয়েছি, কিন্তু আমার সাধ্য কি আছে, কিছুই করতে পারিনি। মাসি, এ জীবনের শিক্ষা আমি এই জীবনে খাটাবার সময় পেলুম না, কিন্তু এ সমস্তই জমা রইল, আসছে বারে মানুষ যে কি পারে তা আমি দেখাব। চিরটা দিন নিজের দিকে তাকিয়ে থাকা যে ফাঁকি তা আমি বুঝেছি। যাই বলো বাছা, তুমি নিজে কিচ্ছু নাওনি, পরকেই সব দিয়েছ। মাসি, একটা গর্ব আমি করব, আমি সুখের ওপরে জবরদস্তি করিনি। কোনোদিন এ কথা বলিনি যেখানে আমার দাবি আছে সেখানে আমি জোর খাটাব, যা পাইনি তা নিয়ে কাড়াকাড়ি করিনি। আমি সেই জিনিস চেয়েছিলুম যার উপরে কারোর সত্ত্ব নেই। সমস্ত জীবন হাত জোর করে অপেক্ষাই করলুম, মিথ্যাকে চাইনি বলেই এতদিন এমন করে বসে থাকতে হলো। এইবার সত্য হয়তো দয়া করবেন। ও কে ও মাসি, ও কে? কেউ তো না যতীন? মাসি, তুমি একবার ও ঘরটা দেখে এসো গে, আমি যেন। না বাছা, কাউকে তো দেখলুম না। আমি কিন্তু স্পষ্ট যেন। কিছু না যতীন, ওই যে ডাক্তারবাবু এসেছেন। দেখুন, আপনি ওর কাছে থাকলে উনি বড় বেশি কথা কন, কয় রাত্রি এমনি করে তো জেগেই কাটালেন, আপনি শুতে যান, আমার সেই লোকটি এখানে থাকবে। না মাসি, তুমি যেতে পাবে না। আচ্ছা বাচ্চা, আমি না হয় ওই কোনটাতে গিয়ে বসছি। না না, তুমি আমার পাশে বসে থাকো, আমি তোমার এই হাত কিছুতেই ছাড়ছি না, শেষ পর্যন্ত না। আমি যে তোমারই হাতের মানুষ, তোমারই হাত থেকে ভগবান আমাকে নেবেন। আচ্ছা বেশ, কিন্তু আপনি কথা কবেন না যতীনবাবু,
সেই ওষুধটা খাওয়ার সময় হলো। সময় হলো? মিথ্যে কথা, সময় পার হয়ে গেছে। এখন ওষুধ খাওয়ানো কেবল ফাঁকি দিয়ে সান্ত্বনা করা। আমার তার কোনো দরকার নেই, আমি মরতে ভয় করিনি। মাসি, জমির চিকিৎসা চলছে, তার উপরে আবার সব ডাক্তার জড়ো করেছো কেন? বিদায় করে দাও, সব বিদায় করে দাও। এখন আমার একমাত্র তুমি, আর আমার কাউকে দরকার নেই, কাউকে না, কোনো মিথ্যেকেই না। আপনার এই উত্তেজনা ভালো হচ্ছে না। তাহলে তোমরা যাও, আমাকে উত্তেজিত করো না। মাসি, ডাক্তার গেছে? আচ্ছা, তাহলে তুমি এই বিছানায় উঠে বসো, আমি তোমার কোলে মাথা দিয়ে একটু শুই। আচ্ছা, শো বাবা লক্ষ্মীটি, একটু ঘুমো। না মাসি, ঘুমোতে বলো না, ঘুমোতে ঘুমোতে আর হয়তো সে ঘুম ভাঙবে না। এখনো আর একটু আমার জেগে থাকবার দরকার আছে। তুমি শব্দ শুনতে পাচ্ছ না? ওই যে আসছে, এখনই আসবে। বাবা যতীন, একটু চেয়ে দেখো, ওই যে এসেছে, একটি বার চাও। কে এসেছে? স্বপ্ন? স্বপ্ন নয় বাবা, মনি এসেছে, তোমার শ্বশুর এসেছেন। তুমি কে? চিনতে পারছো না বাবা? ওই তো তোমার মনি। মনি? সে দরজাটা কি সব খুলে গেছে? সব খুলেছে বাবা আমার, সব খুলেছে। না মাসি, আমার পায়ের ওপর শাল নয়, ও শাল নয়, ও শাল মিথ্যে, ও শাল ফাঁকি। শাল নয় যতীন, বউ তোমার পায়ের ওপর পড়েছে, ওর মাথায় হাত রেখে একটু আশীর্বাদ করো। অমন করে কাঁদিস নে বউ, কাঁদবার সময় তোর আসছে, এখন একটুখানি চুপ কর। আমাদের আজকের গল্প এইখানেই শেষ। মৃত্যুকে না কেউ কখনো দেখেনি, তাই আমার কি মনে হয় জানেন তো, যতীন সেদিন ভুল দেখেনি। সারা জীবনে যার যা না পাওয়া, মৃত্যু যখন আসে তার সব হিসেব নিকেশ করে পাওনাকণ্ডা সাথে নিয়েই আসে। তবে এ নেহাতি কল্পনা, ওই যে বললাম না, মৃত্যুকে দেখিনি কখনো। সে নিতান্ত কুৎসিত, ভয়ঙ্কর হতে পারে কল্পকাহিনীর মতো না হয়ে, তাই যাকে দেখেছি আসুন আপাতত তার উপর ভরসা করি। যে জীবনটাকে রোজ দেখতে পাচ্ছি, যার সঙ্গে বেশ একটা বোঝাপড়া হয়ে গেছে, সে যত বেগরবাই করুক না কেন, চলুন না কটা দিন হাসি মুখে বেঁচে নি। আচ্ছা, এবার তবে আমি আসি, আবার ফিরব খুব শিগগিরই নতুন গল্প নিয়ে। খুব ভালো থাকবেন, ভালো রাখবেন, শুভরাত্রি।